হ্যাঁ বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আসছি স্ট্রবেরি ফার্মে আর এই ফার্মটা আমার বাসা থেকে মাত্র বিশ মাইল দূরে অর্থাৎ টোয়েন্টি মাইলস পারোয় তো আমাদের এখানে ছিল ওই দিন ছিল শনিবার তো গতকালকে শুক্রবারে যখন অনলাইনে সার্চ করলাম যে স্ট্রবেরি আসলে ওন পিক আপ করতে পারবো কি পারবো না কারণ যেহেতু এখনকার সিচুয়েশানটা হচ্ছে অন্যরকম সোশ্যাল ডিস্টেন্স বা পিপল অ্যালাউ কি না আসার জন্য এই ধারণাটা ছিল না তো যাই হোক ওখানে অনলাইনে যখন সার্চ করলাম তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন স্ট্রবেরি ফার্মে কিন্তু স্ট্রবেরি ওন পিক বন্ধ হয়ে গেছে তো যাই হোক এই ফার্মটা ছিল একমাত্র আজকে লাস্ট ডে ওন পিক তো যাই হোক আমরা ঢুকার পরে ওরা বললো যে আমরা থ্রি বাস্কেট অথবা টু বাস্কেট নেই না কেন আমাদের প্রাইসটা কিন্তু সেম অর্থাৎ টোয়েন্টি টু ডলার অর্থাৎ আমি যদি থ্রি বাস্কেট পিক করি আমার ওয়ান বাস্কেট ফ্রি আর যদি আমি টু বাস্কেট পিক করি আমার প্রাইসটা কিন্তু সেম থাকবে তো চিন্তা করলাম যে চেষ্টা করি দেখি না তো আমাদের শুধু আমি আর আমার মেয়ে আসছি স্ট্রবেরি ফার্মে কারণ আমার বাসে থেকে বেশি দূরে ছিল না আর আমার হাজব্যান্ড ছিল এত ব্যস্ত আসতে পারিনি তো যাই হোক আমি নিয়ে নিলাম তিনটা বাস্কেট যদি পারি তাহলে পিক আপ করবো তিনটাই ফুল করব তো যাই হোক আমার মেয়ে যখন তিনটা দুটা বাস্কেট নিয়ে মাত্র পাঁচ মিনিট যখন ও হাঁটলো তখন ও খুব টায়ার্ড হয়ে গেছে তো আমি এখন দেখাচ্ছি কারণ ভিডিও করলে আমার আর স্ট্রবেরি পিক আপ হয় না এবং দুটার একটা করতে হয় আমাকে তো যাই হোক ওকে দেখলাম যে মাত্র দশ মিনিটে মাত্র পাঁচটা ছটা স্ট্রবেরি পিক আপ করছে আর এখানে খাওয়াটার নিয়ম হচ্ছে আমরা যে কোনো ফার্মেই কিন্তু আমরা যাই না কেন আমরা যা খাব আমরা গার্ডেনের মধ্যে আমরা খেতে পারবো এটার কোনো হিসেব নেই যত ইচ্ছা তত খেতে পারবো কিন্তু আমরা যেটা মূল জিনিস যে বাস্কেট সেই বাস্কেটের যে পরিমাণে বাস্কেট আমাদেরকে দেওয়া হয় সেই বাস্কেটের যে যে কোনো ফ্রুট আমরা পিক আপ করি না কেন সেই প্রাইসটা কিন্তু আমাদেরকে দিতে হবে আদারওয়াইজ আমরা এক্সট্রা কিছু আনতে পারবো না তো যাই হোক আসলে কত খাওয়া যায় আমি দুটা তিনটা স্ট্রবেরি খেলে কিন্তু এর চেয়ে বেশি খাওয়া যায় না যে কোনো ফ্রুটি কিন্তু একটা বা দুটা মিনিমাম খাওয়া যায় এর থেকে অতিরিক্ত খাওয়া যায় না তো আমরা যাই ভুল নেই কেন যে যত ইচ্ছে তত খাওয়া যায় আসলে এটা হচ্ছে দ্যাটস পানি আমরা আসলে বেশি খেতে পারি না আর সাওয়ার আইটেম তো স্বাভাবিক একটু মানে মেফে জেফে খেতে হয় তো আমি এখন দেখাচ্ছি এখানে যে স্ট্রবেরি যে এখানে যে স্ট্রবেরিগুলা গাছগুলা কিন্তু গ্রিন তো ফাঁকে ফাঁকে গাছের পাতার নিচে কিন্তু লাল লাল স্ট্রবেরি দেখা যাচ্ছে না কিছু কিছু আমি দেখাচ্ছি যাই হোক এখানে বিভিন্ন শেপের স্ট্রবেরি আমরা পেয়েছি এখানে বিভিন্ন লার্জ মিডিয়াম তারপরে স্মল তো আমি দেখাচ্ছি এখানে একদম টকটকে পাকা স্ট্রবেরি এবং এখানে একটা লাইনে যদি আমি একটা লাইন থেকে কিন্তু যদি একটু নিরিবিলি বা দেখে দেখে স্ট্রবেরি পিক আপ করা যায় তাহলে তিনটা বাস্কেট একটা লাইন থেকেই পিক আপ করা যায় তো যাই হোক ওদের গার্ডেন ছিল চারটা পাঁচটা গার্ডেন যে কোনো গার্ডেন থেকে আপনাদের ইচ্ছামতো বা আমাদের ইচ্ছা মতো আমরা পিক আপ করতে পারি এই গাছের পাতার নিচেই কিন্তু সব স্ট্রবেরি কিন্তু লাল লাল হয়ে পেকে আছে এবং কিছু কিছু রতেন স্ট্রবেরি আছে যেটা দেখা যাচ্ছে যে দেখতে খুবই ভালো দেখা যায় কিন্তু নিচে নষ্ট হয়ে গেছে আর স্ট্রবেরির যে গাছটা ওরা যেভাবে প্রোটেকশান করে লাগিয়েছে এখানে রেক্সিন বিছানো আছে যেখানে ফলটা যেন নষ্ট না হয় অর্থাৎ স্ট্রবেরি যেন নষ্ট না হয় সে কারণে দেখতে পাচ্ছেন যে কালো প্লাস্টিক সে কালো প্লাস্টিকের উপরেই কিন্তু যে ফ্রুটটা থাকে আর গাছটা থাকে প্লাস্টিকের মধ্যে যে হোল থাকে ওরা যখন গার্ডেন তৈরি করে গিয়ে কিন্তু এই প্লাস্টিকটা ওইভাবে দেওয়া থাকে কারণ হচ্ছে গাছে যখন মানে স্ট্রবেরি আসবে তখন যেন নষ্ট না হয় সেই কারণেই ওরা ওইভাবেই ফার্মের যে গার্ডেনগুলো তৈরি করে তো কাছে কাছে কিন্তু প্রচুর স্ট্রবেরি আমি আসলে হোল ভিডিও দেখাতে পাচ্ছি না কারণ হচ্ছে আমার তিনটা বাস্কেট ফিল আপ করতে হলে আমার নিজেকেই পিক আপ করতে হবে ভিডিও বন্ধ করে তো আমার মেয়ে হয়তো ফাঁকে ফাঁকে দুটা তিনটা স্ট্রবেরি নিয়েছি কিন্তু পাঁচ মিনিট বা দশ মিনিট পরে ও খুব টায়ার্ড হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন স্ট্রবেরি ফার্মে কিন্তু স্ট্রবেরি গার্ডেনটা এভাবে থাকে মাঝখানে গ্যাপ থাকে লাইনে লাইনে প্রত্যেকটা লাইনের পরে পরে একটা একটা গ্যাপ থাকে যেন ওরা স্ট্রবেরি পিক আপ করতে পারে ঠিক ওইভাবে ওরা গার্ডেনটা তৈরি করছে এবং আজকে যখন ওরা যেহেতু আজকে ছয়টা পর্যন্ত আমাদের আমি ওয়েবসাইটে চেক করে আসলাম যে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত স্ট্রবেরি পিক আপ টাইম যে কোনো টাইমের মধ্যে আসলে যারা আসবে তারা পিক করতে পারবে তারপরে দেন এরপর থেকে কিন্তু ওরা নিজেরাই যারা ফার্মের মালিক তারাই পিক করবে এবং এখান থেকে ওরা বাস্কেট সাজিয়ে রাখবে তো যারা আসবে তারা এইভাবে স্ট্রবেরি বাস্কেটটা কিনে নিয়ে যাবে তাছাড়াও দেখা যাচ্ছে যে এখানে যারা স্ট্রবেরি পিক করার জন্য আসে বা অনেকে দেখা যাচ্ছে যে পিক করার জন্য ওদের হয়তো ভালো লাগে না তো ইচ্ছা করলে অনেকে যদি এভাবে পিক আপ করে সেই ফার্মের মধ্যেই কিন্তু স্ট্রবেরিটা সেল করে দিতে পারে সেরকম ব্যবস্থা আছে তো আমি এখন কোন কোনোরকম একদম মানে ইয়া ছাড়াই রকমের ওয়েট করা ছাড়াই আমি যা পারতেছি আমি তাই উঠে নিচ্ছি কারণ হচ্ছে আমার শুধু দরকার যে বাস্কেটগুলা ফিল আপ করা তো যাই হোক আমি খুব বেশি লাইনে যাইনি আমি একটা কি দুটা লাইন থেকে আমার ফুল স্ট্রবেরিটা আমি পিক আপ করলাম তো আর দেখাচ্ছি এখানে আমরা যখন আসছি তখন খুব বেশি মানুষজন ছিল না একজন কি দুজন যে কোনো ফ্যামিলি থেকে দুজন তিনজন বা পাঁচজন এরকম করে আসে এইভাবে ওরা স্ট্রবেরি পিক করে তোমার আমার এক বাস্কেট কিন্তু অলরেডি ফুল এখন এখন আমি আস্তে আস্তে বাকি বাস্কেটগুলো আমি ফিল করব সো প্রথম বাস্কেট পিক আপ করার পরে কিন্তু আমি আমার ভিডিওটা প্রায় লম্বা টাইম বন্ধ রেখেছিলাম কারণ ভিডিওটা আসলে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও করতে পারিনি যাই হোক আমি বাকি দুটা বাস্কেটও আমি ফিল আপ করছি আর আরেকটা কথা হচ্ছে এখানে যারা বড় বড়ো ফার্মের মালিক তারা কিন্তু যারা ভিজিটররা আসে তাদের জন্য কিন্তু একটা নির্ধারিত টাইমের পরে এটা আবার বন্ধ করে দেয় তো এখানে বড় বড় ফার্মের মালিকরা কিন্তু এখানে বিভিন্ন স্টেটে এবং বিভিন্ন যে গ্রোসারি স্টোরে কিন্তু ওরা বিভিন্ন রকমের যে বিভিন্ন ফ্রুট ওরা যখন গ্রো করে তখন ওরা কিন্তু এগুলো সাপ্লাই দিয়ে থাকে তো এ আজকে যেহেতু লাস্ট ডে ছিল আজকে যারা আসবে তারা অবশ্যই বিকাল ছটা পর্যন্ত ওরা পিক আপ করবে ওন পিক আপ করবে তারপরে আমি দেখাচ্ছি যে গার্ডেনটা কত হিউ যেখানে এই গার্ডেন ছাড়াও আশেপাশে আরও সিঙ্গেলভাবে কিন্তু আরও গার্ডেন আছে তো আমি কোনটা শেষ করে কোনটাতে যাব তো সেজন্য আমি একটা থেকে আমি পিক আপ করছি দেখতে পাচ্ছেন যে এত সুন্দর করে এত মানে স্ট্রবেরি গার্ডেন লাগানো স্ট্রবেরি লাগানো থাকে আর এখন যেহেতু স্ট্রবেরি আপের যে মূল টাইম এবং খাওয়ারের কিন্তু এটা হচ্ছে বেস্ট টাইম আমরা কিন্তু আমেরিকাতে সারা বছরেই কিন্তু বিভিন্ন রকমের ফল পেয়ে থাকি কিন্তু যদি একটু কেয়ারফুলি যারা চিন্তা করেন এই জিনিসটা যারা যেমন গার্ডেনের যে কোন সিজনে যে ফ্রুটটা আসে ঠিক ওই সিজনেই কিন্তু ফ্রুটটা আসলে গার্ডেন থেকে নিয়ে খাওয়া বেটার যাই হোক তো আমরা অলমোস্ট আমাদের থ্রি বাস্কেট আমি ফুল করে ফেলেছি আমি দূরের যে কিছু জায়গা দেখিয়েছি আমি লেবেল করে নিয়েছি খুব উপর করে নিই আমি স্ট্রবেরিটা যেন না পড়ে তো আমি এফাকেই দেখিয়েছিলাম ওদের আরও কিছু ল্যান্ড যেটা ব্রাউন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ওদের এই ফার্মের মালিক তারা অন্য গার্ডেনিং প্রিপারেশন করতেছে কারণ হচ্ছে ওরা একটা প্ল্যান্ট শেষ হয়ে গেলে আর একটা প্ল্যান্টের জন্য ওরা প্রিপেয়ার থেকে এবং এগুলা মেশিন দিয়ে ড্রেস্টয় করা কোনো ব্যাপার না তো যাই হোক আমার এখানকার যে স্ট্রবেরিগুলো ছিল একদম কি বলবো গাছ পাকা আমি এখানে যখন আসি তখন ওদেরকে পয়সা পে করে আমি কিছুক্ষণের জন্য আমার গাড়ির মধ্যে যে স্ট্রবেরিটা রেখে দিয়েছিলাম তো দেখলাম যে পাঁচ মিনিটের মধ্যে কেমন স্কিনটা চুপসে গেছে এত টস টসে এবং এত মানে রসালো স্ট্রবেরি নিলাম কিন্তু হঠাৎ করে দেখলাম যে গাড়ির গরমে এটা কেমন মানে চুপসে গেছে তো যাই হোক পরে আমি সামান্য কতক্ষণ এখানে আমি দেখিয়েছিলাম যে ওদের বিভিন্ন গ্রিন হাউসে যে বিভিন্ন প্ল্যান্ট বিক্রি করে সেটা দেখেছিলাম আর আমরা আজকে যে ফার্মে এসেছিলাম ওর নাম হচ্ছে স্টুয়ার্ট ফার্ম আমি নামটা প্রথমেই বলা উচিত ছিল আমি নামটা এখন দেখাচ্ছি আপনারা হয়তো ভিডিওতে ক্লিয়ার বুঝতে পারবেন না বাট এটা হচ্ছে স্টুয়ার্ট ফার্মস আর এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে অ্যানোরি আমার বাসা থেকে যেটা খুবই কাছাকাছি তো সাউথ ক্যারোলিনা হচ্ছে কিন্তু প্ল্যান্টিংয়ের জন্য খুবই মানে ওয়েদার দিক দিয়ে বললো বা যে কোনো সব কিছু বিবেচনা করে বলবো যে সাউথ ক্যারোলিনার ল্যান্ডটা কিন্তু খুবই ফার্টাইল এখানে বিভিন্ন রকমের এগ্রিকালচার সাইটগুলোতে ভালো কিছু গ্রো করা যায় তো এখন আমি বাসা থেকে রওনা দিয়েছি বাসায় চলে আসছি আর এখানে ওয়াটারমেলনের সাথে এখানে আমি স্ট্রবেরি ওয়াশ করার পরে এখানে গ্রাইন্ডিং করে তারপরে এখানে জুস তৈরি করছি একদম পুরা ফার্ম থেকে এনে আমি ওয়াশ করি তারপরে এখানে এখানে স্ট্রবেরির কালার এবং ওয়াটারমেলনের কালার অর্থাৎ তরমুজের কালার একদম সেম কালার তো ফ্রেশ ফ্রুটের জুস এটা আসলে খুবই তৃপ্তি এবং শরীরের জন্য খুবই ভালো সো পার্ট থেকে এসে কিন্তু প্রথমেই কিন্তু আমি শাওয়ার নিয়েছিলাম শাওয়ার নেওয়ার পরে তারপরে আমার টুকিটাকি রান্নাবান্না তারপরে দেন আমি তরমুড়ি যে জুসটা বানিয়েছিলাম আর এখনকার যে ভিডিওটা আমি দেখাচ্ছি স্ট্রবেরি এটা হচ্ছে আমার রবিবার দিন সকালবেলা তো দেখতে পাচ্ছেন আমি কিছু স্ট্রবেরি এখানে বিভিন্ন বক্সের মধ্যে রেখে দিয়েছি আবার কিছু আমার ফ্রেন্ডদেরকে দিয়েছি আর কিছু আমি ফ্রোজেন করে রেখেছি তো আমি দেখাচ্ছি যে আমরা যখন মাঝে মাঝে মার্কেট থেকে স্ট্রবেরি কিনি তখন এরকম কিন্তু থাকে কিন্তু আসলে কিন্তু এটাই কিন্তু সরি ওটাই কিন্তু রিয়েল আবার মাঝে মাঝে কিছু স্ট্রবেরি থাকে একদম ফ্রেশ একদম মনে হচ্ছে যে গার্ডেন থেকে তুলে আসছে তো এখানকার ফল ফ্রুটে যেটা মনে হয় যে কোনো ফরমালিন মেশানো হয় না কিন্তু আসলে ঠিক নেই এখানেও কিন্তু ফরমালিনটা মেশানো হয় কিন্তু এটা কোয়ালিটি মেনটেন করে মেশানো হয় আর আমি দেখাচ্ছি যে স্ট্রবেরি আসলে যে দেখতে পাচ্ছেন গায়ে ছোট ছোট যে স্পটগুলো এটাই হচ্ছে স্ট্রবেরির মূল সিডস এগুলো আমরা কালেক্ট সরি কালেক্ট করে কিন্তু স্ট্রবেরি আমরা নিজেরাই গার্ডেনে আমরা ইয়ে করতে পারি গ্রো করতে পারি আর এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রেখেছি গতকালকে রাত্রে আমি জাস্ট দেখাচ্ছি যেন নেক্সট টাইমে আমি যে কোনো জুস টুস বানানোতে ইউজ করতে পারি তো আজকের বিড়িটা এ পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখাবে কথা হবে সবাইকে আল্লাহ হাফেজ